ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার মানেই হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো ঝামেলার দিন। তো রান্না টান্না সকাল থেকে শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট খাওয়ার পরে। রবিবার কি বলো তো, আমি মানে ভিডিও করতে মানে পারি না আর কি। তো আমাকে বেটুই ধরে ধরে দেয় যে মা ভিডিওটা করে নাও, তোমাকে ছাড়তে হবে। তো ওই মনে করো, তো আমি এতক্ষণ ভিডিওটা ই করতেই ভুলে গেছিলাম। তো ও মোবাইলটা এনে ভিডিওটা স্টার্ট করলো। তো আমি রান্না করছি, সকাল থেকে রান্না শুরু। আর কালকেই ব্লগটা ছাড়তাম কিন্তু কিছু প্রবলেমের জন্য কালকে ব্লগটা ছাড়তে পারিনি। তো রান্না করতে দিয়ে এসে এদিকে সবাই মিলে একটা করে কলা খেয়ে নিচ্ছি, দিয়ে চান করতে যাব। তো ম্যাক্সকেও একটা কলা খাইয়ে দিলাম আমরা, কারণ কি রবি মানে কী বলতো, রবিবার মানে প্রচুর কাজ থাকে। আমি ভেবেছিলাম আজকে ম্যাক্সকেও চান করাবো, ম্যাক্সকে কিন্তু এত কাজ ছিল তাই ম্যাক্সকেও আজকে চান করাতে পারলাম না, ম্যাক্সকে কালকে চান করাবো। তো ওকেও কলা খাই দিচ্ছি। ওকে কলা খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ একটা আর কি। মুখ খুলে খুলে ওকে মুখে ঢুকিয়ে দিতে হবে, তবে ও খাবে। কী বলো তো, ঘরে পেট রাখা তো আর এমনি নয় যে তুমি রেখে সাইডে ছেড়ে দিলে ওরকম চলবে না। ওরা একটা বাচ্চার মতো, মানে নিজের ঘরের একটা বাচ্চা সদস্য তোমাকে ধরে নিতে হবে তাদেরকে। তো যাই হোক, দিয়ে আমি চান করতে চলে যাবো। প্রেশারে সিটি মারতে বসিয়ে দিয়েছি, বেটুকে বলেছি দুটো সিটি মারলে তুই বন্ধ করে দিবি। দিয়ে আমি ঘরের পুজো টুজোগুলো সেরে নিচ্ছি আর কি। তো তোমাদেরকে একটা কথা বলি যে ভিডিওতে না, মানে যারা তোমরা ফেসবুকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলে এসে, ওই লিংক দেওয়া আছে আমার চ্যানেলে মানে ফেসবুক পেজে, তোমরা এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেও, তো ভালো লাগবে আমার আর কি। তো দেখো আমি কী কী রান্না করেছি। ভাত করেছি উচ্ছা ভাজা, এটা শিম আলু বেগুন ভাতে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে চটকেছি। মাংসের ঝোল আলু পোস্ত আর চাটনি টমেটো দিয়ে আর আমসত্ব দিয়ে খেজুর দিয়ে চাটনি করেছিলাম আর কি। দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম। তোমাদেরকে বলেছিলাম আমি গাজরের হালুয়াটা শেয়ার করব, তো গাজরের হালুয়াটা এতদিন ধরে শেয়ার হয়নি। আর ঘরেরও সবাই পাগল করে দিচ্ছিলো যে গাজরের হালুয়া বানাবো, বলছো গাজরগুলো সত্যি ফ্রিজে দুদিন থাকলে না নষ্ট হয়ে যায়। তাই আমি আজকে গাজরটাকে গ্রেট করে নিয়ে, দেখো গাজরটা মানে গ্রেট করে নিয়ে ঘিতে অল্প ওই এলাচটাকে থেতো করে দিয়ে গাজরটাকে তুলে দিলাম। গাজরটা একদম সরু সাইডটা দিয়ে তোমরা পুরবে। তো আমি এটাকে নাড়বো কিছুক্ষণ, নেড়ে চেড়ে দেখবো, দেখবে মানে একদম এটা সুন্দরভাবে কষা হয়ে এসছে, মানে সুন্দরভাবে হয়ে এসছে। তুমি এটা নাড়ছি, নাড়তে নাড়তে এদের মধ্যে আমি কী করবো, এটা কিন্তু আধা কিলো গাজর ছিল, এর সঙ্গে আমি এক কিলো দুধ মিশিয়ে দেব। এই রান্নাটা না আমি শিখেছি হচ্ছে আমার একটা বান্ধবী, আমি এখানে যখন মুম্বাইতে এসেছিলাম তো ওর ছেলে আর আমার ছেলে তখন অনেক ছোট ছিল, মানে ছোট থেকেই যে স্কুলে মানে ছোট থেকেই ওই একই স্কুলে পড়তো ওরা আর কি। ও এখানে আর নেই, ও এখন দিল্লি চলে গেছে, ইন্দোনেশিয়া গেছিলো, আবার শুনছি এখন দিল্লিতে চলে এসছে আর কি। তো ওই আমাদের এখানে ছিল দু বছর মতো। তো ওর কাছ থেকে আমি এই রান্নাটা, গাজরের হালুয়া রান্নাটা রেসিপিটা শিখেছিলাম। তো দারুণ দুর্ধর্ষ ক্ষেত্রে। আর এই রান্নাটা কিন্তু করতে অনেক টাইম লাগে, প্রায় মানে এক ঘন্টা ধরে আমি এটাকে নাড়ছি। মানে আমি তোমাদেরকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই এটা আমি শর্টে শর্টে তোমাদেরকে দেখাচ্ছি বটে, কিন্তু এটা খুব ধৈর্যের রান্না, খুব টাইম লাগে করতে। তো আমি রান্না মানে আমি করতে 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 দুধটা যখন মরে আসবে তখন আমি চিনি অ্যাড করব। কী হয়েছিল মানে ও আমার বাড়িতে আসতো ঘুরতে, তো আমি একদিন বলেছিলাম তোমাদের, মানে ও হচ্ছে বিহারি আর কি, পার্টনার। তো আমি ভেবেছিলাম যে বলেছিলাম যে তোমাদের কোনো কিছু রান্না আমি শিখবো আর কি। তো ও আমাকে এই গাজরের হালুয়ার রেসিপিটা শিখিয়ে দিয়েছিলো, আর অনেক কিছু দই চিকেন অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো অনেকক্ষণ ধরে, এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, মানে এত প্রচুর টাইম লাগে এটা করতে আর কি। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে মানে প্রায় এক ঘন্টা ধরে এটাকে আমি করছি আর কি। তো আমি আধা, সবসময় মনে রাখবে আধা কিলো গাজরে এক কিলো দুধ লাগে। এই দেখো আমি এর সঙ্গে এখন ঘি দিয়ে দিলাম, ঘিতেও কিন্তু কঞ্জুসি করা যাবে না, ঘিটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই লাগে। তো এখানে আমি এবারে রোস্টেড আমন্ড দিতে হবে আর কি, মানে আমাকে রোস্ট করে। তো আমি আমন্ড খুঁজতে গিয়ে আমার দেখো তাবাটা গরম হয়ে গেছে পুরো, আমি আমন্ড কোথাও খুঁজে পেলাম না। আমি জিনিসগুলো এনে এনে রাখি কিন্তু আমার হাজবেন্ড বলো বেটু বলো এরা কী করে, যখনই খিদা পায় চারপাশে খুঁজে বেড়ায় কোথায় কী আছে। তো আমি কাজের সময় ওটা পেলাম না, তো অনেকক্ষণ খোঁজার পরে একটু মাথা গরম হলো, তারপরে
একটু যতটা পেলাম বের করে ওটাকে ছোট করে কুচি করে কেটে মানে ওটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আমার আর একটু বেশি করে নিলে মানে ভালো লাগতো আর একটু, কিন্তু ছিল না আর কি। আবার গ্যাস বন্ধ করে এমনিতে এক ঘন্টা ধরে কষছি, তাই ওইটুকুই যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। তো দেখো অনেকক্ষণ ধরে কষছি, আরও আমাকে দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে, আরও আমাকে কিছুক্ষণ এটাকে করতে হবে। তো আমি এক হাতে মোবাইল ধরেছি, তো বৈঠকে বললাম তুই মোবাইলটা ধর, আমি এবারে কড়াতে মানে এক সাইডে সাড়াশি দিয়ে এবারে ধরতে হবে আর কি কিছুক্ষণ। দেখো আমার একদম দেখেছো কড়া থেকে একদম ছেড়ে এসছে, একদম কড়া থেকে এটা আলাদা হয়ে আসবে আর কি। তো তোমাদের মনে মানে তোমাদের আশা করি বুঝতে পারলে যে কেমন করে আমি রান্নাটা করলাম, অনেক গল্প হয়ে গেল তোমাদের সাথে। তো আমি ওর কথায় তোমাদেরকে বললাম, ওই যে ও এসে আমার বাড়িতে বসে থাকতো না, ওই যে দু ঘন্টা করে মানে ছাড়তে যাওয়ার সময় বা আনতে যাওয়ার সময় আমরা গল্প করতাম, তখন তো আমি ওই এই একটা দুটো রান্না আমাকে শিখিয়েছিল, আর আমিও ওকে আমাদের ওই আলু পোস্ত বা বাঙালি যে রান্নাগুলো ওদেরকে আমি শিখিয়েছিলাম। তারপরে মাথাটা ব্যথা করছিলো, আমি চা নিয়ে বসলাম, আমার এই সময় একটু দুধ চা হলে খুবই ভালো হতো, কিন্তু না গ্রিন টি নিয়ে বসতে হলো। এই যে আমি রান্নাটা করলাম, এটাও আমি এক চামচ কি দু চামচের বেশি খেতে পাবো না, ওজন মানে কি বলবো আর ওজন বাড়লে মানে অবস্থা এরকম আমাদের খারাপ হয়। তো গ্রিন টি নিয়ে বসেছি, ওর সঙ্গে একটু কথা বলছি, কারণ এদেরকে রাখা মনে হয় তো তুমি এদেরকে এমনি রাখতে পারবে না। বেটু পড়তে বসেছে, আমার হাজব্যান্ড অফিসের কাজ করছে, তো এরা সারাদিন একা কি আর ঘুরে বেড়াবে, ওদের সঙ্গে খেলতে হয়, কিছু কিছু টাইম ওদেরকেও দিতে হয়। তো আর আমাকে না ওরা একটু বেশিই ভালোবাসে, যে পেটস আছে তারা তোমরা অবশ্যই জানবে, তারা ঘরের মা এদেরকে একটু বেশি ভালোবাসে। যতই হোক আমি হচ্ছি ওদের মা, কারণ বাচ্চাদের মতো ওরা ওদেরকে ছোটো থেকে মানুষ করছি। তো বলছে গ্রিন টি খাবি তুই? গ্রিন টি দেখলে আমার কোনো বাচ্চাগুলো আমার ধারে পাশে আসে না। আর সিম্বা হচ্ছে কি বলো তো, ও কোনো ঘরের খাবার খায় না, ও সবসময় ও নিজের খাবারটি খায়। ওর যে রয়্যাল মানে NND আছে, আর ওর যে আমি কি করি ওই গ্রেভি একটা হুইস্কাসের গ্রেভি আছে, চিকেন গ্রেভি বা টুনা গ্রেভি, ওইটাও খুব পছন্দ করে। তো দুবেলা ওইটা একটা করে প্যাকেট দিয়ে দিলে ওকে আর দেখতে হয় না। কিন্তু ম্যাক্সটা কি বলতো, সারাদিন ওর খাবারটাই খায়, ম্যাক্সও NND দেই, বা মনে করো ওকে আমি ওই যে কলা একটা খাওয়ালাম বা ছানা খাওয়াই ওই সময় দেই, কিন্তু এই ঘরের তেল মশলা খাবারগুলো ওকে আমি এক ফোঁটাও দিই না। তো আজকে তোমাদেরকে আরেকটা কথা বলি, যে ব্লগ মানে যে ব্লগ যে বানাই আর তোমাদের ভালো লাগে কি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার পড়তে খুবই ভালো লাগবে, আমি কিন্তু সবার কমেন্ট পড়ব। তোমরা কমেন্ট করবে আমাকে কেমন লাগছে ব্লগগুলো বা কী ব্যাপার, তাহলে তোমরা যদি কিছু তোমাদের যদি কিছু ভালো না লাগে তাহলে আমি সেই জায়গাগুলো চেঞ্জ করতে পারবো, মানে তোমাদের ভালো লাগাগুলো বেশি করে দেখাতে পারবো। আর এই দেখো এবারে ম্যাক্সের সঙ্গে খেলতে চলে এসেছি, ম্যাক্সকে বলটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, ও বলটা নিয়ে আসছে। এইটা আমি তোমাদেরকে এই দুটো ভিডিও শর্টেও দিয়েছি, এই শর্টে বানানোর জন্য আমি ওই মানে আগের থেকে এগুলো করে করে রাখি আর কি। শর্টগুলো আমি বেশিরভাগ করি, কারণ ম্যাক্স আর সিম্বার শর্টগুলো আমি বেশিরভাগ ছাড়ি। আর তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর চ্যানেলের বেল আইকনটা দাবিয়ে দিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা, গুড নাইট।